স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমাট, এই মনটা কেন আজ শোকের মলাট, যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা, জানে ফুল ঝোছনা জয়িতা জয়িতা জয়িতা, ভালোবাসার নীল রং জানি জয়িতা। তার মানে জয়িতা বাড়ি ছেড়ে চলে যায়নি, হয়তো নিচে কোথাও আছে। আচ্ছা, কোনো দুর্ঘটনা ঘটাতে যায়নি তো জয়িতা? এমন তো হতে পারে যে আমি জয়িতাকে মেনে নিতে পারছি না বলে জয়িতা নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করছে। না না, জয়িতা এরকম মেয়ে না, এরকম ভাবনা জয়িতা ভাবতেই পারে না। কিন্তু মানুষের মন তো, এই যে আমি যেমন জয়িতাকে মেনে নিতে পারছি না, অথচ জয়িতা যা বলেছে তাতে তো জয়িতার কোনো দোষ নেই, তবুও কেন জয়িতাকে মেনে নিতে পারছি না? তেমনি জয়িতা হঠাৎ করে কোনো খারাপ ডিসিশন নিয়ে ফেলেনি তো? আমার কথা শুনো। না না ভাবি, কারোর কথা শুনবো না। ও আমার বাবাকে খুন করেছে, আমি জীবন নিয়ে একের পর এক খেলা খেলেছি, আমি ওকে খুন করবো। প্লিজ জয়িতা, মাথাটা ঠান্ডা করো, এই পিস্তলটা নামাও। তুমি ওকে খুন করে কেন তুমি অপরাধী হবে? খুন আমি জানি, আমি সব জানি জয়িতা, আমি সব জানি। সব জানেন? না না ভাবি, আপনি কিছু জানেন না। ও আমার, বললাম তো আমি সব জানি। ও তোমার বাবাকে খুন করে তোমাকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছে। তুমি সেখান থেকে পালিয়ে বেঁচেছো, তুমি আমি জানি। আমি সব জানি জয়িতা, আমি সব জানি। সব জানার পরও আপনি ওকে খুন করতে নিষেধ করছেন ভাবি? হ্যাঁ, আমি নিষেধ করছি, কারণ ওকে খুন করলে ওর আর তোমার মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমি আর পাচ্ছি না ভাবি, ওকে খুন না করার পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। ও আমার মাকে বিধবা বানিয়েছে, আমাদের এতিম করেছে, রাজবাড়ি থেকে পালিয়ে আসার পরও ও আবার আমাকে খুঁজে বের করেছে। ভাবি, ওকে না মারলে ও আমাকে খুন করবে, সম্মুখে খুন করবে, ওকে আমি আজ খুন করবো।
না জয়িতা, তারপর তুমি ওকে খুন করতে পারবে না। ওকে তুমি খুন করলে খুনি হিসেবে পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে, তোমার বিচার হবে। না না জয়িতা, আমি তোমাকে খুন করতে দেব না। প্লিজ জয়িতা, তুমি এখান থেকে চলো, চলো তুমি আমার সাথে। তোমাকে এবার কেউ দেখে ফেললে তুমি আরো বিপদে পড়বে। চলো প্লিজ। এটা নিয়ে আপনি এই মুহূর্তে এবার দিকে চলে যান, তবে আপনিও বিপদে পড়বেন। ভাবি, এটা আপনি কি করছেন? ওর কাছে পিস্তল থাকলে ও সোমকে খুন করবে। ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ। আপনি আমার জীবনটা বাঁচাইছেন। তুমি চিন্তা করো তো জয়িতা, ওই বাড়ি থেকে আজই চলে যাবে। ওকে বাড়ি থেকে তাড়ানোর সমস্ত ব্যবস্থা আমি করছি। তুমি চলো। জীবনটা হাতে পেলাম। রাকেশ ম্যাডাম আইছিল, নাহলে তো জয়িতা মারে মাইরেই ফেলেছিল। আল্লাহটা ফেরত পেয়েছে। বলছেন বলছেন কি হয়েছিল বলছেন? আমি মরে গেলে তোমার দেখতাম কিরকম করে। জয়িতাপুর হাসি খুশি মুখ কি আর দেখতে পাবো না? কিভাবে দেখতে পাবো? সমু ভাই যদি আপুকে তাড়িয়ে দেয় তাহলে কি জয়িতাপু আর কোনোদিন হাসতে পারবে? না না, আপু আর কোনোদিন হাসতে পারবে না, কোনোদিন না। আপুজি ভাইয়াকে অনেক ভালোবাসে। বিয়ের পর থেকে ভাইয়াকে ছাড়া আপু একটা দিনও আমাদের সাথে থাকেনি। সেই আপু সুমু ভাইয়াকে ছাড়া থাকবে কিভাবে? আল্লাহ, আমি আমার জয়িতার জন্য তোমার দরবারে নফল নামাজ পড়ে তোমার কাছে হাত তুলেছি। তুমি আমার জয়িতাকে রক্ষা করো আল্লাহ, তুমি ওকে আর কষ্ট দিও না, তুমি ওর আর পরীক্ষা নিও না আল্লাহ। ও তো ছোট মানুষ, তুমি ওর দিকে একবার মুখ তুলে তাকাও আল্লাহ। আমার জয়িতাকে তুমি সুখে রাখো, আর ওই জুলফিকারকে তুমি শাস্তি দাও আল্লাহ। তুমি তো জানো আমার জয়িতার কোনো দোষ নেই, তুমি ওকে দয়া করো আল্লাহ। আমি তোমার দরবারে আরো অনেক নফল নামাজ পড়ে দোয়া করবো আল্লাহ, তুমি আমার কথা কবুল করো আল্লাহ। মা,
আম্মু আম্মু ভাই কি সত্যি আপুকে ও বাড়ি থেকে তাড়ি দেবে? জানি না, নামাজ পড়ে জয়িতার জন্য আল্লাহর কাছে দোয়া কর। আমি সুমো ভাইকে একটা ফোন দিই আম্মু, ভাইয়ের সঙ্গে কথা বলি, বলে দেখি যে ভাইয়া সত্যি আপুর উপর রেগে আছে কিনা। ফোন করবি এখন? না না, এখন মনে হয় ফোন করা ঠিক হবে না, এত সকালে হয়তো সম্ভব এখনো ঘুম থেকেই উঠেনি। আচ্ছা থাক তাহলে, এখন আমি বরং ভাইয়ের সাথে পরেই ফোন দিয়ে কথা বলে নেব। সেই ভালো। ভালো মানুষ, ও সব বুঝবে। আমার মনে হয় সব কিছু ঠিক হয়ে যাবে জয়িতা। কিচ্ছু ঠিক হবে না ভাবি, আমি জানি না সুম্মু আমাকে মেনে নিতে পারছে না, সুম্মু আমাকে আর মেনে নিতে পারবে না। দেখো জয়িতা, গত রাতে তোমার ভাইয়ের কাছ থেকে আমি সব কিছু জেনেছি, তোমার তো কোনো দোষ নেই, তাহলে তাহলে সৌম্য কেন মেনে নিতে পারবে না? সৌম্য বলেছে যেভাবেই হোক এই কথাটা ওকে বিয়ের আগে জানানো উচিত ছিল, কিন্তু বিশ্বাস করেন ভাবি, বিয়ের আগে আমি অনেকবার বলার চেষ্টা করেছি কিন্তু তখন সৌম্য আমার কোনো কথা শোনেনি। আমি বুঝতে পারছি জয়িতা, শোনো তারপরেও বলি, এত টেনশন করো না, এত মন খারাপ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। সৌম্য হঠাৎ করে কথাটা শুনেছে তো হয়তো এই জন্য মনটা ভেঙে গেছে, কষ্ট পেয়েছে, বাট ও ঠিকই সামলে নেবে। আমার মনে হচ্ছে ও মেনে নিতে পারবে না, ও আমাকে আর কখনো মেনে নিতে পারবে না ভাবি। আমার মনে হয় পারবে, দেখো সৌম্য আজ জীবিকাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে, তারপর সব কিছু ঠিক হয়ে যাবে ভাবি। সৌম্য এখনো জুলফিকারের কথা জানে না। জানে না মানে? জুলফিকারের কথা জানে না মানে কি? মানে যে আমার বাবাকে খুন করেছে, আমাকে জোর করে তুলে নিয়ে বিয়ে করেছে, সে যে জুলফিকার, এ কথা গত রাতে আমি সৌম্যকে বলতে পারিনি। বলতে পারোনি কেন? আমার আগে একটা বিয়ে হয়েছিল, সে কথা জেনে সৌম্য কিচ্ছু শুনতে চায়নি, ও যেন কেমন করছিল। তখনই আলিশা দরজায় নক করে, এরপর আমি সৌম্যকে আর কিছু বলতে পারিনি ভাবি। কিন্তু জুলফিকারের নামটা সৌম্যর জানা খুবই দরকার। এখন আর জেনে কী হবে ভাবি? কী হবে না হবে সেটা পরে জানা যাবে, কিন্তু জুলফিকারের নামটা সৌম্যর জানা দরকার। আচ্ছা তুমি টেনশন করো না, আমি তোমার ভাইয়াকে বলবো, তোমার ভাইয়া আজই সৌম্যর সাথে কথা বলবে। ভাইয়া বলে বলুক, কিন্তু আমি জানি ভাবি এখন আর কোনো লাভ হবে না। প্লিজ
আর কেন না, জয়িতা প্লিজ একটু শান্ত হও। সন্ত্রাসী আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, বাবা আর আমি রাজি না হতে সেদিন ওরা আমাকে কিডন্যাপ করতে এসেছিল। বাবা বাধা দেওয়াতে ওরা বাবাকে গুলি করে খুন করে, তারপর আমাকে তুলে নিয়ে যায়। আমাকে সবটুকু বলতেই হবে। তুই আমাকে আর কিচ্ছু বল না, আমি আর কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। ওই সন্ত্রাসী জোর করে তুলে নিয়ে গিয়ে আমাকে বিয়ে করে। জয়িতার আগে একটা বিয়ে হয়েছিল, এটা কি করে মেনে নেব আমি? কেউ কি মেনে নিতে পারে? বিয়ের আগে কথাটা জানতে পারলে হয়তো, না না, বিয়ের আগে জানতে পারলে আমি নিশ্চয়ই জয়িতাকে বিয়ে করতাম না। কেন একটা বিবাহিত মেয়েকে আমি বিয়ে করব? মা তাহলে এতদিন ঠিকই বলেছে, জয়িতাকে আমি চিনতে পারিনি।